টানা দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে জয়ী হন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিফাত পেয়েছেন 50,310 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন 49,967 ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামুদ্দিন কাইসার ঘোড়া প্রতীকে পেয়েছেন 29,099 ভোট। বুধবার সকাল 8টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল 4টায়। উৎসব মুখর পরিবেশেই স্থানীয় সরকারের এই ধাপের নির্বাচন হয়েছে। দিনভর ভোট গ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা 105টি, ভোটার 2,29,920 জন ছিলেন। ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, এ নির্বাচনে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা তিনি পাননি। বেশ কিছু ভোট কেন্দ্রে তার লোকজনকে হয়রানি করা হয়েছে এবং কোথাও মারধরও করা হয়েছে, তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান নৌকার প্রার্থী। সাক্কু গণমাধ্যমকে বলেন, নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর হয়েছে, ইভিএম এর কারণে ভোট কাস্টিং কম হয়েছে, অনেকে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। আমি তো মনে করেছিলাম ইভিএম শুধু জাতীয় নির্বাচনের জন্য, কিন্তু সিটি নির্বাচনে মাত্র 100 কেন্দ্রেই যে জটিলতা হয়েছে, জাতীয় নির্বাচনে তো হাজার হাজার কেন্দ্র থাকবে, এটা ইভিএমে যদি হয় তাহলে কি হবে তা এখনই বোঝা যাচ্ছে। নির্বাচনের পরিবেশের জন্য জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের ধন্যবাদ জানান আরেক মেয়র প্রার্থী নিজামুদ্দিন কাইসার। এদিকে ভোট গ্রহণ শেষে ব্রিফিংয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, সার্বিক দিক বিবেচনায় বলা যায় কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে প্রায় 60% ভোট পড়েছে, খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।